দেশে বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানে এগিয়ে বাংলা। একদিকে যখন অর্থনীতির সংকোচন, দেশে বাড়তে থাকা বেকারত্ব রীতিমতো মোদি সরকারকে কাজ করায় তুলেছে, ঠিক তখনই কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর রিপোর্ট আরও কোণঠাসা করে দিল মোদি সরকারকে। কর্মসংস্থানে দেশের মধ্যে এগিয়ে বাংলা। অন্যান্য রাজ্য অপেক্ষা বাংলায় বেকারত্বের হার অনেকটাই কম। শ্রম মন্ত্রকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে বাংলায় বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে বেশ কম। 2018-19 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার 5.8% প্রতি 100 জনে 6 জন বেকার। অন্যদিকে বাংলায় বেকারত্বের হার 3.8% প্রতি 100 জনে 4 জন বেকার। সোমবার লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব এক লিখিত রিপোর্টে এই তথ্য তুলে ধরেছেন। অর্থনীতিবিদরাও মনে করছেন দেশের তুলনায় রাজ্যের ইকোনমিক গ্রোথ যথেষ্ট ভালো, তবে এই রিপোর্ট করোনা প্রকোপের আগের, কারণ অতিমারির দ্বিতীয় বর্ষে গোটা দেশ জুড়েই কর্মসংস্থানে যথেষ্ট সংকোচন তৈরি হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর এই রিপোর্ট প্রকাশ ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।